আসসালামু আলাইকুম। হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, বউ হিসেবে কোন ধরনের মেয়ে উপযুক্ত। এক, বউ হিসেবে কেমন মেয়ে ভালো হবে তা সম্পূর্ণ নির্ভর করে আমি নিজে কেমন তার উপর। তবে দেখা যায় যে মেয়ের মা ভালো গুণের অধিকারী হয় সেই মেয়ের ভালো বউ হয়। যে মেয়ে আমার কে পুরোপুরি বুঝতে পারবে এবং আমার ভালোবাসার প্রতি বিশ্বস্ত থাকবে সেই মেয়ে বউ হিসেবে ভালো হবে। শেষ কথা হচ্ছে, আমি যদি তাকে নারীর মতো সম্মান করি তবে সে আমায় রাজার মতো সম্মান করবে। দুই, আমার মতে সর্বপ্রথম দেখতে হবে মেয়েটি সুশিক্ষিত কিনা, কারণ বিয়ের পর আপনার সন্তান যখন হবে তাদেরকে শিক্ষা দেওয়ার ব্যাপারে কিন্তু একজন মায়ের ভূমিকা বেশি থাকে, কারণ বাবারা তাদের কাজকর্মে মগ্ন থাকে। মা সুশিক্ষিত হলে তার সন্তানকেও সঠিক পথে পরিচালিত করতে পারেন। আমি দেখেছি অনেক মা বাবাকে যাদের সন্তানকে নিয়ে নানা দুশ্চিন্তায় থাকেন। ইংরেজি মাধ্যম স্কুলে দিয়ে পরে ভাবেন ভুল হলো কিনা, বাংলা মাধ্যমে দিয়ে দিবেন কিনা, আবার উল্টাটাও ভাবেন, এরকম নানা রকম দ্বিধাতে থাকেন তারা। দুঃখিত, আমি আপনার প্রশ্নের প্রসঙ্গে থেকে দূরে সরে গেছি। আশা করি আপনি যাকে বিয়ে করে বউ করবেন তাকে নিয়ে সারাটি জীবন সুখে শান্তিতে থাকবেন। আপনাদের সন্তান অনেক বড় হবে, এই দেশের মুখ উজ্জ্বল করবে ইনশাল্লাহ। তিন, সকল পুরুষেরই উচিত একটি ইসলামিক পরিবারের ধার্মিক মেয়েকে বিয়ে করা। একটি ধার্মিক মেয়েই পারে একটি পুরুষের জীবনে পরিপূর্ণ শান্তি এনে দিতে। চার, মেয়ের মধ্যে চারটি গুণ থাকতে হবে। এক, দিনদার হতে হবে। দুই, ভালো বংশের হতে হবে। তিন, সম্পদশালী কিনা। চার, মেয়ে সুন্দর কিনা তা দেখতে হবে, তবে দিনদার হলে ভালো হয়। পাঁচ, এমন একজনকে বিয়ে করবেন যে আপনাকে বুঝবে, আপনার ভালোবাসাকেও, অকারণে রাগ করবে না কিন্তু অভিমান করবে, যাতে করে আপনি অভিমান ভাঙাবেন, আপনার খুব খুব খেয়াল রাখবে, এমন একজন মেয়ে বউ হিসেবে উপযুক্ত। ছয়, বউ হিসেবে সেই মেয়েই সবচেয়ে উপযুক্ত যে মেয়ে স্বামীর সঠিক সিদ্ধান্তে তার অনুগত্য করে কিন্তু স্বামীর ভুল করলে তার ভুল ধরিয়ে দেয়। সাত, সুন্দর চেহারার চেয়েও সুন্দর মন আর সৎ চরিত্র বেশি জরুরি, তবে সুন্দর চেহারা হলে সোনায় সোহাগা। একই সাথে সৎ বংশেরও জরুরি, তবে সব কিছুর আগে এর জন্য নিজেকে উপযুক্ত করা দরকার। তবে সংসারে সুখী হতে হলে মেয়ের পরিবার হতে হবে ছেলের পরিবার হতে আর্থিকভাবে দুর্বল। দর্শক, সকল প্রকার যৌন স্বাস্থ্যসেবা এবং বিউটি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।